ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক কৃষাণীরা অংশ নেয়। এ সময় তারা বলেন, ওই চার গ্রামের মাঝে অবস্থিত মাঠে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে, জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক, তাই খাল খনন না করার দাবি জানান তারা। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাতে করে এই প্রকল্পের খাল প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাতে করে এই প্রকল্পের খাল আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।